স্বাতন্ত্র্যবীর সাভারকার। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। কবির এই অমর বাণী যথার্থ রূপায়িত হয়েছে ভারতীয় অমর বিপ্লবী সন্তান স্বাতন্ত্র্যবীর বিনায়ক দামোদর সাভারকারের জীবনালেখ্যে। সুমহান বাগ্মী, ত্যাগ তিতিক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ, অকুতোভয় ভাস্কর সত্যদ্রষ্টা ঋষি ছিলেন তিনি। বিদেশি বিজাতীয় শাসনে দেশ যখন জর্জরিত, নির্যাতিত নিপীড়িত, পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিত, এমনই এক অশুভ মুহূর্তে 1883 খ্রিস্টাব্দের 28 মে সোমবার রাত্রি 10টায় মহারাষ্ট্রের নাসিক জেলার ভান্ডার গ্রামে ভূমিষ্ঠ হলেন ক্রান্তিবীর বিনায়ক দামোদর সাভারকার। তার পিতা দামোদর পন্থ সাভারকার ছিলেন ভারতের অতীত ঐতিহ্যময় গুণগরিমায় পৃষ্ঠপোষক, অনন্য কাব্য প্রতিভান তিলকের অনুরুক্ত। তিনি ছিলেন তিন পুত্র ও এক কন্যার জনক, জ্যেষ্ঠ পুত্র গণেশ, মেজ বিনায়ক দামোদর, কনিষ্ঠ নারায়ণ ও কন্যা ময়নাবাই। সন্তান সন্ততিতে তিনি রামায়ণ ও মহাভারতের মহাকাব্যোদয় থেকে বীর্যবত্তার কাহিনী শোনাতেন, আর শোনাতেন রানা প্রতাপ সিংহ ও শিবাজির হিন্দুত্ব স্বরাজের বীর্যগাথা কাহিনী। মাতৃদেবী রাধাবাই ধর্মপ্রাণা ধীরমতি কোমল প্রাণা পুত চরিত্রের ব্রাহ্মণ বংশজ মহিষী রমণী ছিলেন। 1899 সালে প্লেগ মহামারীতে সাভারকারের পিতৃদেব মৃত্যুশয্যায় শায়িত। এই আকস্মিক দুর্ঘটনা তাকে যেমন বিচলিত করে তুলল, তেমনি দেশমাতৃকার জন্য এক অব্যক্ত বেদনা তাকে জর্জরিত করে তুলল। মাতৃভূমির মুক্তি কামনায় বদ্ধপরিকর কিছু অনুগামী সহচর নিয়ে তিনি মিত্রমেলা গড়ে তুললেন। এই মিত্রমেলাই অন্তকালে অভিনব ভারতে রূপান্তরিত হয়। এই চিন্তাধারা দিক হতে দিগন্তে, দেশ হতে দেশাভ্যন্তরে, স্থান থেকে স্থানান্তরে প্রসারিত হয়। মিত্রমেলার সর্বাধিনায়ক রূপে মনোনীত হলেন সাভারকার। প্রকৃত উদ্দেশ্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হিন্দুস্থানের পূর্ণ স্বাধীনতা অর্জন। 1901 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুনার ফার্গুসন কলেজে ভর্তি হন। তরুণ সাভারকারের বুদ্ধিমত্তা, বৈপ্লবিক আদর্শ, বাগ্মিতা আর দেশভক্তি তাকে ছাত্র সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত করল। 1905 সাল কুচক্রি লর্ড কার্জনের দ্বারা বঙ্গদেশকে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলা তখন উত্তাল তরঙ্গে আলোড়িত। বঙ্গভঙ্গ আন্দোলন যখন বাংলায় তুঙ্গে, তখন মহারাষ্ট্রেও বিপ্লবীদের অন্যতম সাভারকারও পুনায় সুবিশাল জনসভায় সর্বপ্রথম বিদেশি বস্ত্রের বহ্নুৎসব করেন এবং বঙ্গভঙ্গ রোধ আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক সর্বভারতীয় পর্যায়ে স্বাদেশিকতার বীজ মন্ত্র বপন করেছিলেন। 1906 খ্রিস্টাব্দে লন্ডনে ব্যারিস্টারি অধ্যয়ন করতে এসে তিনিই প্রথম বহির্ভারতে ফি ইন্ডিয়া সোসাইটি গঠন করলেন। অধ্যয়নকালে লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত দলিলপত্রাদি অধ্যয়ন করে 1857 সালের সিপাহী বিদ্রোহের উদ্দেশ্য পৃথিবীর সম্মুখে তুলে ধরলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের পাণ্ডুলিপি অগ্রজ গণেশের নিকটে মহারাষ্ট্রে পাঠিয়ে দেন, কিন্তু পুলিশের সতর্কতার জন্য মুদ্রণের অসুবিধা হওয়ায় তার অনুগামীদের নিকট প্যারিসে ফেরত পাঠান। তা ইংরাজিতে মুদ্রিত হয় এবং পুস্তিকাটি নিষিদ্ধ হয়। 1909 সালে বইখানি হল্যান্ডে মুদ্রিত হয়। বহির্বিশ্বে তিনি সর্বপ্রথম পাণ্ডুলিপি অবস্থান নিষিদ্ধ গ্রন্থের লেখক।
হওয়ার সম্মান অর্জন করেন। 1928 সালে ভগৎ সিং গ্রন্থিত গ্রন্থটি মুদ্রিত করেন। বইখানি বিপ্লবীদের নিকট গীতারূপে অমর শাস্ত্র হিসেবে পরিগৃহীত হল। 1910 খ্রিস্টাব্দের 13ই মার্চ রবিবার প্যারিস থেকে বিপ্লবীদের বাধা উপেক্ষা করে লন্ডনে পাড়ি দেন এবং ভিক্টোরিয়া স্টেশনে গ্রেপ্তার হন। তাকে ব্রিংস্টন জেলে স্থানান্তরিত করা হয়। এই অশুভ মুহূর্তে কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যু, জ্যেষ্ঠ ভ্রাতা গণেশের আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ড, কনিষ্ঠ ভ্রাতা নারায়ণের জেলে বন্দি, এইরূপ একটার পর একটা অশুভ বার্তা তাকে পাথরের মতো কঠিন করে তুলল। 1910 সালের 1লা জুলাই তাকে বিচারের জন্য ভারতে পাঠাবার ব্যবস্থা হলো। বহু সতর্কতার মধ্যেও মেরিয়া জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে গুলিবৃষ্টির মধ্যে দিয়েও ফ্রান্সে ভূমিতে উঠলেন তিনি। যদিও ফরাসি ভূমি থেকে তাকে গ্রেপ্তারের অধিকার ছিল না, তথাপি পরাধীন কৃষ্ণাঙ্গ আদমির জন্য মিত্রশক্তির বেআইনি কাজে প্রতিবাদ করেনি ফ্রান্স। 1910 সালে 22শে জুলাই ব্রিটিশ পুলিশ তাকে বন্দি করে ভারতে পাঠায়। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হলো, বিচারের প্রহসন চলল, কোনো জুরি চলবে না, চলবে না আপিল, একই সঙ্গে উপর্যুপরি দুইবার যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হলেন। তখন তিনি 28 বর্ষে পদার্পণ করেননি। পৃথিবীর বিচারের ইতিহাসে এই প্রকার জঘন্য বিচার আর কখনো লক্ষিত হয়নি। দণ্ডিত সাভারকার আন্দামানের ঐতিহাসিক সেলুলার জেলে প্রেরিত হলেন। কারারুদ্ধ হয়েও তিনি মাতৃভূমি ও মা ভবানীর চিন্ময়ী সত্তা উপলব্ধি করতেন। তিনি জেলের অন্তরাল থেকে কৌশলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ চম্পককরণম পিল্লাইকে পত্র লিখেছিলেন। তা প্রকাশিত হয়ে ভীষণ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আন্দামান ও রত্নাগিরিতে একটানা দীর্ঘ 26 বছর কারাজীবন কাটিয়ে 1937 সালের 17ই মে সাভারকার বন্দি দশা হতে মুক্তি পেলেন। আন্দামানে 10 বছর এবং রত্নাগিরিতে 16 বছর রাজবন্দি থাকাকালীন বহু কারা সংস্কারের আন্দোলন কয়েদিদের মধ্যে উদ্বুদ্ধ করিয়েছিলেন। রত্নাগিরিতে তিনি লাঠি খেলা, ছোড়া খেলা যুবকদের মধ্যে উৎসাহিত করেন, কিন্তু গান্ধীবাদীরা বিরুদ্ধাচারণ করে। তিনি তাদের বলেছিলেন, আপনাদের হাতগুলো কেটে ফেলুন, অস্পৃশ্যতা ও সমাজের গোড়ামির সুযোগ দিয়ে দিকে দিকে খ্রিস্টভক্ত মিশনারির দল ও অহিন্দু সম্প্রদায়ের মৌলবাদীরা সমাজের হরিজন অপাঙ্ক্তেয়দের ধর্মান্তরিত করে অখণ্ড হিন্দু সমাজকে ক্ষয়িষ্ণু করার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। 1925 সালে মন্দিরে প্রবেশ আন্দোলনের অস্পৃশ্যতা বর্জনে আহ্বান জানান। রত্নাগিরির প্রখ্যাত বিঠোবা মন্দিরে প্রাঙ্গণে হরিজনদের সমবেত করলেন। রত্নাগিরির জনৈক মুসলিম জেলা ম্যাজিস্ট্রেট তার শুদ্ধি কার্যের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি দৃঢ়তার সঙ্গে তা খণ্ডন করেন। হিন্দু ও হিন্দুত্ব শব্দের ব্যাখ্যা করেন, হিন্দুত্ব শব্দের অর্থ হিন্দুইজম থেকে অনেক ব্যাপক। হিন্দুইজম হচ্ছে ধর্মীয় মতবাদ যা পরমার্থের সহিত সম্পর্কিত, আর হিন্দুত্বের সংজ্ঞা অতি ব্যাপক, যা সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রিক সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে বিশ্বপ্রেমিক পর্যায়ে অন্তর্নিহিত। 1937 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বীর সাভারকার হিন্দু মহাসভায় যোগদান করেন। 1938 সালে হিন্দু মহাসভা ও আর্য সমাজের নেতৃত্বে হায়দ্রাবাদে নিজামের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেন। নিজামের রাজত্বে হিন্দুদের প্রতি যে নির্যাতন হতো তা তিনি বন্ধ করাতে সক্ষম হয়েছিলেন। 1940 খ্রিস্টাব্দে 21শে জুন বোম্বাইয়ের
তার সদনে সুভাষচন্দ্র সাক্ষাৎ করেন। তাদের দুজনের মধ্যে হার্দিক মিলন হয়েছিল। 1940 সালে মার্চ মাসে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে পাকিস্তানের প্রস্তাব উত্থাপিত হলে সাভারকর তা বাধা প্রদান করেন। 1942 সালের জুন মাসে মার্কিন সাংবাদিক ফিশার সাভারকরকে জিজ্ঞাসা করলেন, আপনার পাকিস্তানের দাবিতে আপত্তি কেন? সাভারকর প্রত্যুত্তরে বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিগ্রস্থানের দাবিতে আপনার আপত্তি কেন? ফিশার উত্তর দিলেন, সেটা হবে জাতীয়তা বিরোধী। সাভারকর তৎক্ষণাৎ উত্তরে বললেন, ভারতের পাকিস্তান দাবি মেনে নেওয়া জাতীয়তা বিরোধী এবং গণতন্ত্র বিরোধী। পরিশেষে পাকিস্তান স্বীকৃতি সুনিশ্চিত জেনে তিনি পাঞ্জাব ও বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলির ভারতের সহিত সংযুক্তির দাবি জানালেন। 1947 সালের 15ই আগস্ট ইংরেজের হাত থেকে খণ্ডিত মাতৃভূমি লাভ করলাম আমরা। স্বাধীনতা উত্তরকালেও আজীবন মাতৃভূমির জন্য সংগ্রাম করেন তিনি। তিনি ভারতের খণ্ডিত স্বাধীনতার জন্য আমৃত্যু মর্মান্তিক জ্বালা ভোগ করেছিলেন। 1962 সালের 20শে অক্টোবর চীন ভারত আক্রমণ করে। প্রাথমিক পরাজয়ে তিনি অবর্ণনীয় মানসিক জ্বালা পেয়েছিলেন। 1966 সালের 22শে ফেব্রুয়ারি পূর্বাহ্ন 11:30 83 বছর বয়সে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর ভারত মাতার চরণে অন্তিম প্রণাম জানিয়ে মায়ের ক্রোড়ে চিরনিদ্রা গেলেন। স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস যেন সেদিন লেখা হবে, সেদিন আমরা বীর সাভারকরের জীবন আলেখ্য সম্বন্ধে উপলব্ধি করতে পারব।